তুই কিছু করিস নাই? শালা আমার বাড়িতে কার্তিক ফেললোকে। হ্যাঁ, হ্যাঁ, তোর বাড়িতে কি ফেলেছে? কালে তোকে বলছি কি বলতো, সকালে ঘুম থেকে উঠে মা দেখে আমার বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে গেছে। শালা বিয়েই করলাম না, কার্তিক তো আসবে কোথা রে? কিরে, কারোর তো কোনো পাত্তা নেই বটে, সবাই কি গ্রামটা ছেড়ে চলে গেল? গজনী পটলা কাউকেই তো দেখা পাচ্ছিল। একটা কি ফোনটা করবো? দোষ শালা, আমার ফোনটা করতে ভালো লাগে না, ওরা তো আমাকে ঠিকঠাক ফোনটা করে না। আমি চুপ করে বসিলাই, দেখি কখন তোরা আসে। ও বন্ধু, তুমি শুনতে কি পাও এই গান আমার, ও এই গান আমার। শালা, আমি যা গান করছিলাই, গ্রামের সব লোক তো চলে আসবে বটে, কি করি তো একা একা বসে বসে, কখন যে শালা সব আসবে। এইভাবে একা একা বসতে তো ভালো লাগে। ওই তো শালা পটলা আসছে। শালা বলটুর কাজটা তো নয়। কিরে পটলা, এত দেরি হলো কেন বটে? বাপটো বাড়ির থেকে বেরোনোর পর এলি? এই যে বলটু, তুই কিন্তু কাজটা ঠিক করিস লাই। আবে শালা তার কাটা, আমি আবার তোকে কি করলাম বটে? আমি তো একা একা বসে আছি বটে। তুই কিছু করিস লাই? শালা আমার বাড়িতে কার্তিক ফেললোকে। হ্যাঁ, তোর বাড়িতে কি ফেলেছে? কালে তোকে বলছি কি বলতো, সকালে ঘুম থেকে উঠে মা দেখে আমার বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে গেছে। শালা বিয়েই করলাম না, কার্তিক তো আসবে কোথা রে? কি বলছিস বটে, তোর বাড়ি কার্তিক তো ফেলে দিয়েছে? তুই আর গাজনি ছাড়া এটা কারোর কাজ নয়। এটা আমার কাজ নয় বটে, তুই বিয়েই তো করিস নি, তুই কার্তিক পুজো কি করে করবি বটে? বিয়ে তো ছাড়া তোর বাচ্চাটা হবে কোথা থেকে শুনি বটে? তাহলে শালা মনে হচ্ছে গাজনির কাজ এটা। আমি জানি না বটে কার কাজ, গাজনি কোথায় রে এখন? আমি তো শালা ভাবলাম তোর কাছে, এখনো মালটা আসেনি লা। তোর কথাটা শুনে আমার খুব হাসি পাচ্ছে ক্লাই। হ্যাঁ, তুই তো হাসবি বটে, তোর বাড়ি কার্তিকটা ফেললে বুঝতিস, বাপ শালা আজকে সকাল সকাল কেলিয়ে দিল। এ তো কেলাবেই বটে, আমার কি মনে হচ্ছিস জানিস বটে, এটা গাজনেরই কাজ আছে। সেদিন তুই তোর গার্লফ্রেন্ড তোর সামনে তুই কি বলেছিস আমি জানি ক্লাই, কিন্তু গাজনি প্রচুর খার খেয়েছিল তোর উপর বটে, মনে হচ্ছে এটা গাজনেরই কাজ আছে বটে। এই গাজনি কোথায় রে এখন? জানি না জানি না, আমি বলতে পারবো লাই বটে। তুই একটা ফোন করতো, আমার কোনো কথা বলবি না, তাহলে তারা রেডি হয়ে আসবে। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আমি ফোন করছি তো। হ্যাঁ গাজিনি, তুই কোথায়? হ্যাঁ তাড়াতাড়ি আয়, পটলা এসে গেছে। হ্যাঁ রাখ রাখ। কি বলছে রে গাজিনি? দাঁড়া দাঁড়া, গাজিনি আসছে বটে, সামনেই আছে, এসে যাবে বটে। আজকে গাজিনির একদিন কি আমার একদিন? দূর শালা পটলা, আগের থেকে মাথা গরম করছিস তো কেন? তুই পুরো চুপচাপ থাকবি, আমাকে কথাটা বলতে দিবি। শোন বল্টু, এটা ওরই কাজ আছে, ও ছাড়া এটা কেউ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হ বটে। আরে গজনী তো আসছে, ওকে বলি বটে আগে। আবার শালা দাঁত দেখাচ্ছিস, তুই খুব মজা নিচ্ছিস না রে? আরে পটলা, আমার খুব হাসি তো পাচ্ছে, তুই কিছু মনে তো করিস না পটলা, তুই শালা বিয়েটাই করলি না, আর তোর বাড়ি কার্তিক ফেলে দিল বটে। এই চুপ কর বটে, গাজনি আসছে। ওই শালাটাকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। এই পটলা, তুই চুপ কর বটে। কিরে আজ কি ব্যাপার, সব একসাথে এক জায়গায় বটে, এমন করছে মনে ভাজে মাছ তো উল্টে যেতে জানে না। কিরে পটলা, তুই কতক্ষণে এলি বটে? আরে গজনি, আজকে একটা কেলো হয়ে গেছে বটে। আবার কি কেলো হলো বটে? আরে শালা, পটলার বাড়ি কার্তিক ফেলে দিয়েছে বটে, পটলা তোর বিয়ে হয়নি, কার্তিক কি করে ফেললো বটে? কেন পটলা তো পুজো করলেই হয়ে যায়। এ গজনি, এই কার্তিকটাকে তুই ফেলেছিস বটে, আমার বাপটা সকাল সকাল কেলিয়ে গেল জানিস বটে। এই গজনি, এটা কি তোর কাজ বটে? আমি কেন কার্তিক তো ফেলতে যাবো? পটলা শালা লাইন মারছে, কে ফেলেছে বটে দেখ। না না গজনি, তুই ঠিক করে বলতো, পটলা তো আজ প্রচুর ক্যালান্ট খাইছে,
আমি যা রিপ্লাই খেয়ে ফেলেছে কার্তিক। তো এই যে বন্ধু, তুই কি ঠিকঠাক বার করবি বটে? এবার আমার মাথা তো গরম হয়ে যাচ্ছে। চুপ কর শালা, আমি দেখছি বটে। গজনী সত্যি করে বল বটে, এটা কি তোর কাজ? তো ও শালা যেমনি মাল আছে বটে, তেমনি ঠিকই করেছি বটে। সেদিন গার্লফ্রেন্ডের সামনে আমাকে খুব অপমান তো করেছে। গজনী এটা তোরই কাজ তো, না কি করবো বল বটে। এই যে বন্ধু, তুই ছাড়বি না বলে দিলাম। গজিনি কি দোষ আছে বটে? তোর গার্লফ্রেন্ডের সামনে যা না তাই বলেছিস বটে। আরে বন্ধু, তুই ঠিক বলেছিস, ওর গার্লফ্রেন্ড তোর সামনে না, ও আমাকে যা না তাই বলেছে। তো আচ্ছা গজিনি, আর করবি নি বটে। পটলা এটা শোধবোধ হয়ে গেল, বুঝলি বটে? পটলা এবার থেকে বন্ধুদের ছাড়া অন্য কারোর সামনে কাউকে অপমান তো করবি না, তাহলে কেউ তোকে এরম করবে লাই, ঠিক আছে বটে? আচ্ছা আমি কান ধরছি বটে, আর অন্য কারোর সামনে বন্ধুদের সাথে এইরকম কি করবো লাই? আমি আর কোনোদিনও করবো লাই, তোদের মনে থাকে যেন বটে। বন্ধুরা, তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে দাও। এই চ্যানেলের প্রতিদিন নতুন নতুন কার্টুন ভিডিও তোমাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তাই তাই, কি মজা কি মজা কি মজা।